হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আপনাদের জন্য স্পেশাল জিজ্ঞাসা থাকছে বর্তমানে কে কোন পদে আছেন তো এই ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপকামিং এক্সামের জন্য যে কোনো এক্সামের জন্য এবং এটা জুলাইয়ের লাস্ট মানে আপডেট করা হয়েছে তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ স্ট্যাটিকজিকের কোনো শেষ নেই তো জিকে যত ক্লাস দেবো কত কোনটা কমন আসবে বা না আসবে খুবই মানে খুব কম ব্যাপার পার্সেন্টেজের চান্স খুব কম কিন্তু এখন বর্তমানে পরীক্ষার আগে যে সমস্ত টপিকগুলো করাচ্ছি এই ক্লাসগুলো করালে আপনারা প্রত্যেকে কিন্তু বেনিফিট পাবেন ঠিক আছে এখান থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন পড়ে তো দেরি না করে ক্লাসটা শুরু করি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এগুলো প্রথমে কি আছে বর্তমানে কে কোন পদে আছেন প্রথম থেকে শুরু করছি অবশ্যই খাতায় নোট করবেন পিডিএফের জন্য প্লিজ বলবেন না কারণ আমি একটা কথা বলে ভালো করে শুনুন যারা মানে আসল পড়াশোনা করছেন তাদেরকে একটা টিপস দিয়ে এটা পিডিএফ দেখে ভালোভাবে কিন্তু মাথায় রাখা যায় না জিকে আপনারা যত লিখবেন তত কিন্তু মাথার মধ্যে বেশি করে থাকবে তো প্লিজ লেখার চেষ্টা করুন আমি অনেক লিখি ঠিক আছে আপনারা লেখার চেষ্টা করুন দেখবেন মাথায় অনেক কিছু মনে থাকবে তো প্রথম প্রেসিডেন্ট তো ভারতের বর্তমান প্রেসিডেন্ট কে রামনাথ কোবিন্দ রামনাথ কোবিন্দ ইনি ভারতের কততম রাষ্ট্রপতি এটা দশ তারিখে সিএইচসএল এক্সামেই পড়েছিল মানে দশই জুলাইয়ের সিএইচএসএল এক্সামেই পড়েছিল রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি উত্তরে যাবে ১৪তম রাষ্ট্রপতি ঠিক আছে ফার্স্ট রাষ্ট্রপতি কে হয়েছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে নেক্সট প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী পি তো বর্তমানে প্রধানমন্ত্রী সকলেরই জানা নরেন্দ্র সিং দামোদর দাস মোদী ইনি ভারতের পনেরোতম প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দো সাল থেকে বর্তমান পর্যন্ত এখনও তিনি প্রধানমন্ত্রী আছেন এবং এর আগে চোদ্দতম প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ডক্টর মনমোহন সিং নেক্সট ভাইস প্রেসিডেন্ট মানে হচ্ছে উপরাষ্ট্রপতি তো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি তেরোতম উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এর আগে যিনি ছিলেন তার নাম হচ্ছে হামিদ আনসারি নেক্সট অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তো অ্যাটর্নি জেনারেল ভারতের কে অ্যাটর্নি জেনারেল হচ্ছে কে কে ভেনুগোপাল ঠিক আছে তো এইটা পরীক্ষার এখান থেকেও প্রশ্ন পড়ে সেই জন্য এটা লিখেছি যে ভারতের অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সংবিধানে কোন ধারায় লেখা আছে সেটা হচ্ছে আর্টিকেল সেভেন্টি সিক্স নেক্সট সলিসিটর জেনারেল সলিসিটর জেনারেল হচ্ছে অ্যাটর্নি জেনারেলের সহায়ক তিনি হচ্ছেন তুষার মেহতা তুষার মেহতা এটাও প্রশ্ন পড়ে যে সলিসিটিয়ার জেনারেলের সংক্রান্ত কোন ধারায় ভারতীয় সংবিধানে কোন ধারায় লেখা আছে তো উত্তরটা এখানে থাকে যে সংবিধানে কোনো আর্টিকেলে এর উল্লেখ নেই এটাই কিন্তু উত্তর হবে সঠিক নেক্সট ক্যাগ যেটাকে আমরা বলি কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ তো ভারতের বর্তমানে ক্যাগকে রাজীব মেহর্ষি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিফ জাস্টিস বলা হয় বা যেটাই ভারতের প্রধান বিচারপতি বর্তমানে আছে রজন রঞ্জন গগৈ রঞ্জন গগৈ এরা পরীক্ষায় পড়ে যে রজন গগৈ কততম চিফ জাস্টিস তিনি হচ্ছেন ছেচল্লিশতম চিফ জাস্টিস এর আগে পঁয়তাল্লিশতম চিফ জাস্টিস কে ছিলেন দীপক মিশ্র তো বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন ভারতের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন এটি অবশ্যই কমেন্ট করে আমাকে পাঠাবেন নেক্সট চিফ ইলেকশান কমিশনার তো বর্তমানে চিফ ইলেকশন কমিশনার ঠিক আছে তো মুখ্য নির্বাচন কমিশনার তিনি হচ্ছেন সুনীল আরোড়া তেইশতম সুনীল আরোড়া এর আগে ছিলেন কে হোম প্রকাশ রাওয়াত এবং ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন ওকে নেক্সট চিপ ইনফরমেশন কমিশনার চিপ ইনফরমেশন কমিশনার ঠিক আছে সুধীর ভার্গব ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখিনি আমরা কী আছে নেক্সট হচ্ছে চিফ ইকোনমিক অ্যাডভাইজার তো বন্ধুরা আজকে রিভিশন করছি না অবশ্যই আস্তে আস্তে ক্লাসটা করাচ্ছি অবশ্যই মন দিয়ে মাথায় গিতে নেবেন চিফ ইকোনমিক অ্যাডভাইজার প্রধান বা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম হচ্ছেন ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নেক্সট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি হচ্ছেন অজিত দোভাল ঠিক আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি হচ্ছেন অজিত দোভাল নেক্সট চেয়ারপারসন অফ এন সি ডাব্লু এনসি ডাব্লু কি সেটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ন্যাশনাল কমিশন ফর ওমেন ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন করতে পারে কারণ ভারতে বর্তমানে মহিলাদের কিন্তু খুবই প্রাইভেসি দেওয়া হচ্ছে এবং তাদেরকে সমাজে সামনে ভালোভাবে আনা হচ্ছে তো চেয়ারপারসন অফ এনসিডাব্লিউ ন্যাশনাল কমিশন ফর ওম্যান এ চেয়ারম্যান হচ্ছেন রেখা শর্মা নেক্সট লোকসভা স্পিকার লোকসভা সম্পর্কে বলি তো লোকসভা স্পিকার বা লোকসভার বর্তমান অধ্যক্ষকে ওম বিড়লা তিনি কদিন আগেই মাত্র অধ্যক্ষ হয়েছেন বা স্পিকার হয়েছেন এবং তার আগে এতদিন ছিলেন সুমিত্রা মহাজন ঠিক আছে নেক্সট লোকসভার ডেপুটি স্পিকার স্পিকার বা লোকসভার উপাধ্যক্ষ এম থামবিদুরাই ভেরি ইম্পর্টেন্ট নেক্সট লোকসভা সেক্রেটারি জেনারেল লোকসভার যে মহাসচিব যাকে বেলায় সেক্রেটারি জেনারেল তিনি হচ্ছেন শ্রীমলতা শ্রীবাস্তব নেক্সট ফার্স্ট স্পিকার অব লোকসভা এটি এটা আপনাদের কাছে প্রশ্ন থাকতো তো ফার্স্ট স্পিকার অফ লোকসভা ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি ভি মাবালঙ্কর জি ভি মাবালঙ্কর তো নেক্সট টপিক কী আছে আমরা একটু দেখে নিই নেক্সট থাকবে যত সম্ভব রাজ্যসভা তো প্রথম চেয়ারপারসন অফ রাজ্যসভা বা চেয়ারম্যান অব রাজ্যসভা পদাধিকার বলে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু নেক্সট চেয়ারম্যান অফ রাজ্যসভা কী হবে ডেপুটি চেয়ারম্যান সরি ডি চেয়ারম্যান মানে হচ্ছে ডেপুটি চেয়ারম্যান তো কী হবে হরিবংশ নারায়ণ সিং হরিবংশ নারায়ণ সিং নেক্সট লিডার অফ অপোজিশান অফ রাজ্যসভা রাজ্যসভায় অপোজিশানের লিডারকে ঠিক আছে তো বন্ধুরা এটা একটু ভুল আছে এটা লিডার অফ অপোজিশান অফ লোকসভা হলে ওটা অদিত চৌধুরী হবে আর রাজ্যসভায় গুলাম নবী আজাদ গুলাম নবী আজাদ ঠিক আছে তো এটা একটু ফলো করে রাখবেন নেক্সট চেয়ারম্যান অফ ডিআরডিও চেয়ারম্যান অফ ডিআরডিও ডিআরডিও পুরো কথা কি ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীদের যে সমস্ত কিছু প্রয়োজন হয় সমস্ত আর্মস থেকে শুরু করে কাপড় পোশাক আশক খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত কিছুই ডেভেলপমেন্টের জন্য যেটা দেখেন সেই সমস্যাটা সেটা হচ্ছে ডিআরডিও বর্তমান চেয়ারম্যান জি সতীশ রেড্ডি তো ডিআরডিও প্রতিষ্ঠা কথা এটাও পরীক্ষার পরে উনিশশো সালে দিল্লিতে প্রতিষ্ঠা হয় ডিআরডিও নেক্সট চেয়ারম্যান অফ ইসরো ইসরো হচ্ছে ইন্ডিয়ানস স্পেস রিসার্চ অর্গানাইজেশান এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু বা হেডকোয়ার্টার বেঙ্গালুরু এটি কবে সৃষ্টি হয় এডি হয় উনিশশো উনসত্তর সালে পনেরোই আগস্ট ওকে তো ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছে কে সিভান ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ডিরেক্টর অফ এনআইএ এনআইএ মিন্স এনআইএ মিনস হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি এরা ইনভেস্টিগেট করে তো এই ডিরেক্টরকে বর্তমানে এই বর্তমানে ডিরেক্টর হচ্ছে ওয়াইসি মোদি কে ওয়াইসি মোদি নেক্সট চেয়ারম্যান অফ সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে অজয় ত্যাগী হচ্ছে এর চেয়ারম্যান সেভি চেয়ারম্যান হচ্ছে অজয় ত্যাগী বারো চার উনিশশো অষ্টআশি সালে অর্থাৎ উনিশশো অষ্টআশি সালে এটি এস্টাবলিশমেন্ট হয় এবং উনিশশো বিরানব্বই সালে পাওয়ারে আসে ঠিক আছে এস্টাবলিশমেন্ট বললে কিন্তু নাইনটিন এইটির লিখতে হবে ঠিক আছে নেক্সট চেয়ারম্যান অফ এস বি আই এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার রজনীশ কুমার নেক্সট আমরা বন্ধুরা দেখে নিই নেক্সট টপিক কী আছে নেক্সট আছে আরও যেগুলো ইম্পর্টেন্ট এগুলো ছাড়াও রাজ্যসভা লোকসভা ইত্যাদি ছাড়াও যেগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট গভর্নর অফ আরবিআই ঠিক আছে আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নরকে শশিকান্ত দাস কততম পঁচিশতম আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে সদর দপ্তর হচ্ছে মুম্বাইয়ে তো এর আগে চব্বিশতম আরবিআই কে চেয়ারম্যানকে ছিলেন বা আরবিআই চব্বিশতম গভর্নর ছিলেন উর্জিত প্যাটিল তার আগে ছিল রঘুরাম রাজন তার লেখা বই আই ডু হোয়াট আই ডু এটা খুবই মনে রাখবেন নেক্সট চেয়ারম্যান অফ টিআরএআই টেলিকম রেগুলেটরি সরি অথরিটি অফ ইন্ডিয়া তো এটাকে রাম সেবক শর্মা টিআরএই ঠিক আছে এটা হচ্ছে রাম সেবক শর্মা তো ট্রাই কবে প্রতিষ্ঠা হয় উনিশশো সাতানব্বই সালে কুড়ি ফেব্রুয়ারি নেক্সট চেয়ারম্যান অফ এল আই সি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান অফ এল হচ্ছে এম আর কুমার উনিশশো সালে এলআইসি প্রতিষ্ঠিত হয় বর্তমানে চেয়ারম্যান হচ্ছে এম আর কুমার নেক্সট চিফ অফ নেভাল স্টাফ এইটা দেখুন এটা পরি মনে রাখবে এই তিন চারটে জিনিস ঠিক আছে এই তিনটে বিশেষ করে চিপ অফ নেভাল স্টাফ তো এইখানে পরিবর্তন হয়েছে বলে এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে তো আগে ছিল নেভাল স্টাফ মানে নৌসেনাবাহিনীর কে ভারতে আগে ছিলেন অ্যাডমিরাল কে সুনীল লাংবা তো বর্তমানে যেটা হয়েছে নামটা বড় স্যার চার্লস থমাস সার্ক পিজে ওকে ভেরি ইম্পর্টেন্ট নেক্সট চিফ অফ আর্মি স্টাফ মানে এটা স্থলবাহিনীকে বোঝাচ্ছে ঠিক আছে বিপিন রানোয়াত স্থলবাহিনীকে বোঝা যাচ্ছে আর যেটা বাতাসে বা এয়ারে তো চিফ অফ এয়ার স্টাফ বি এস ধানোয়া নেক্সট ডিরেক্টর অফ বিএরসি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বিএআরসি সদর দপ্তর কোথায় হচ্ছে হতে হচ্ছে মহারাষ্ট্রের ট্রম্বেতে উনিশশো সালে বিএরসি ভাবা হোমি জাহাঙ্গীর ভাবার নাম অনুসারে বিএআরসি তৈরি হয় তো বর্তমানে চেয়ারম্যান বা ডিরেক্টর হচ্ছে অজিত কুমার মোহান্তি অজিত কুমার মহান্তি নেক্সট প্রসার ভারতী যেটাকে দূরদর্শন বলি তো প্রসার ভারতীর বর্তমান চেয়ারম্যান ডক্টর এ সূর্যপ্রকাশ ডক্টর এ সূর্যপ্রকাশ নেক্সট ফিনান্স সেক্রেটারি ঠিক আছে অর্থ সচিব কে সুভাষচন্দ্র গর্গ ভারতের ফিনান্স সেক্রেটারি পরীক্ষা পড়তে পারি কিন্তু ইম্পর্টেন্ট সুভাষচন্দ্র গর্গ নেক্সট রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এটা একজন এটা সোজা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনেশ কুমার যাদব বিনেশ কুমার যাদব কিন্তু রেলওয়ে মন্ত্রী পীযুষ গোয়েল দুটো যেন গুলিয়ে ফেলবেন না নেক্সট প্রশ্ন বা নেক্সট কনসেপ্ট নীতি আয়োগ যেটা আগে ছিল প্ল্যানিং কমিশন সেটা তুলে দেওয়ার পরে নীতি আয়োগ হয় তো নীতি আয়োগের চেয়ারম্যান আমরা জানি পদাধিকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডেপুটি চেয়ারপারসন হচ্ছে ডক্টর রাজীব কুমার ইনি হচ্ছেন নীতি আয়োগের ডেপুটি স্পিকার ডক্টর রাজীব কুমার নেক্সট নীতি আয়োগের বর্তমান সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার অমিতাভ কান্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট নীতি নীতি আয়োগের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অমিতাভ কান্ত নেক্সট ডিরেক্টর অফ সিবিআই সিবিআই হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান ঋষি কুমার শুগ্লা নেক্সট ডিরেক্টর অফ ইউপিএসসি এটা হচ্ছে অরবিন্দ সাকসেনা ইউপিএসসির চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ শাকসেনা তো যেহেতু পুলিশ সংক্রান্ত সামনে পরীক্ষা আছে সেহেতু সেই জন্য পুলিশ সংক্রান্তের তিন থেকে চারটে মনে রাখবেন আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশান ফোর্স রেলওয়ে প্রোটেকশান ফোর্সের কে অরুণ কুমার বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স রজনীকান্ত মিশ্র সি আর পি এফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রাজীব রায় ভাটনাগর আইডিবিপি ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ এরা হচ্ছে কে এস এস ফেনওয়াল ঠিক আছে সরি দেশওয়াল এস এস নেক্সট হচ্ছে সশস্ত্র সীমাবল এস এস বি কুমার রাজেশ চন্দ্র এস এস বি এর চেয়ারম্যান হচ্ছে কুমার রাজেশ চন্দ্র নেক্সট আই বি ইন্টেলিজেন্স ব্যুরো চেয়ারম্যান ভেরি ইম্পর্টেন্ট রাজীব জৈন রাজীব জৈন হচ্ছেন ইন্টেলিজেন্স ব্যুরো চেয়ারম্যান নেক্সট এবং আজকের লাস্ট যেটা ঠিক আছে এটা হচ্ছে চেয়ারম্যান অফ এফ টি টি আই ভারতের যে ফিল্ম ইনস্টিটিউশন আছে সেটার চেয়ারম্যান হচ্ছেন বিজুদ্ধ বিজেন্দ্র পান সিং বিজেন্দ্র পাল সিং নেক্সট ফরেন সেক্রেটারি ভেরি ইম্পর্টেন্ট ভারতের বিদেশ সচিব ফরেন সেক্রেটারি বিজয় কেশর গোখলে নেক্সট চেয়ারপারম্যান অফ এনএইচআ আর সি এইচ এল দত্ত এনএইচআ আর সি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন উনিশশো তিরানব্বই সালে যার সৃষ্টি হয় এরা হচ্ছে এইচ এল দাতু তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল নেক্সট ফিরে আসছি আরও নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ